আজকের যে উপায়টি শেয়ার করা হচ্ছে সেটা তাদের জন্য যারা মনে করছো যে কিছু করেই ভালোবাসার মানুষের মন পাচ্ছ না, অথবা স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে গেছে বিরক্তি ভাব দেখা দিচ্ছে, মনে করছো স্বামী সবসময় তোমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে বা সেরকম ধরনের কথা শোনাচ্ছে, আকর্ষণ ফিল করছে না, সেই মানুষটার বিরক্তি যাতে তোমার উপর কমে যায় বা ভালোবাসা মনের মধ্যে থাকলেও সেটা যাতে আবারও তোমরা ফিরে পাও বা প্রেমের প্রতি বা নিজের মনের মানুষের প্রতি আকর্ষণ বোধ করো বা সেই আকর্ষণটা আবার ফিরে আসে, সেই জন্য তোমরা এই উপায়টা করবে। এই উপায়টা তোমরা যে কোনো পূর্ণিমার দিনের পরের যে শুক্রবারটা ঠিক পড়বে ইমিডিয়েট, সেই শুক্রবার থেকে শুরু করবে, সন্ধেবেলার দিকে এটা করলেই সুবিধা। তিনটে এলাচ নেবে, নিয়ে মুখে হালকা নিজের জিভে লাগিয়ে, বা এটা তোমার যে পুরুষ নারী যেই চাইছো মানুষকে পেতে, মনের মানুষকে, সেই করবে। দিয়ে জিভে লাগানো হয়ে যাওয়ার পরে একটু হৃদয়ের কাছে খানিকক্ষণ ধরে রাখবে, 3 মিনিট মতো চোখ বন্ধ করে যা যা সেই মানুষের প্রতি তুমি চাইছো সেটা ভেবে নেবে। সেই তিনটে এলাচকে বাঁ হাতে মুঠো করে নিজের কাছে রেখে দেবে, কোনো ব্যাগের মধ্যে রেখে দেবে বা জামা কাপড়ের কাছে ব্যাগের মধ্যে রেখে দেবে। দিয়ে পরের দিন সেই এলাচটা পিষে চায়ের সাথে সেই ব্যক্তিকে তুমি দিয়ে দেবে, যে ব্যক্তির সাথে তুমি চাইছো, মানে এটা শনিবার দিনকে তোমাকে দিতে হবে। যারা চা খেতে পছন্দ করে না তাদের জন্য অন্য কোনো মিষ্ট দ্রব্য বানিয়ে নিয়ে গিয়ে তাদের তুমি দিতে পারো, বা ঘরে থাকলেও তাকে তুমি দিতে পারো। এইভাবে তিনটে শুক্রবার পরপর করবে।